ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমার হিস্ট্রি দেন এন্ড নাও চ্যানেলে আজকে আবার স্বাগত জানাচ্ছি। আমি আমার আজকে একটা ক্লাস নিয়ে, নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আজ দশম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত তৃতীয় অধ্যায় থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় আমি শুরু করেছিলাম, তোমাদেরকে এর আগে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু প্রতিরোধ এবং বিদ্রোহ। এবং এটাও বলেছিলাম যে এই অধ্যায়ে বিভিন্ন ধরনের উপজাতি এবং কৃষক যে বিদ্রোহগুলো সে সম্পর্কে আলোচনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ে। এর আগের দিন কোল বিদ্রোহ সম্পর্কে আমি তোমাদের কাছে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের, কোল বিদ্রোহ বিস্তারিত আলোচনাই করেছিলাম। আজকে যে বিদ্রোহটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো একটা উপজাতি বিদ্রোহ। বিদ্রোহটার নাম হচ্ছে চুয়ার বিদ্রোহ বা চুয়ার বিদ্রোহ, চুয়ার বা চুয়ার বিদ্রোহ। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে চুয়ার বা চুয়ার কারা বা তাদের বাসস্থান কোথায় ছিল, বাংলা ভাষায় চুয়ার শব্দের অর্থটা কি, এগুলো আমাদেরকে জানতে হবে। তোমাদেরকে প্রথমে চুয়ার শব্দের অর্থ কি সেটা বলে দিচ্ছি। বাংলা ভাষায় চুয়ার শব্দের অর্থ হলো নিচ বা দুর্বৃত্ত মানুষ, মানে নিচু সম্প্রদায় বা নিচু প্রজাতির মানুষদেরকে বাংলা ভাষায় চুয়ার বলা হতো। এদের বাসস্থান কোথায় ছিল, এরা কোথায় বসবাস করত, বর্তমানে মেদিনীপুর জেলা, বাঁকুড়া এবং ধলভূম, এই যে অঞ্চলটা মেদিনীপুর, বাঁকুড়া এবং ধলভূম, এই অঞ্চলটা নিয়ে জঙ্গলমহল নামে একটা অঞ্চল গঠিত হয়েছিল, যাকে বলা হতো জঙ্গলমহল। অর্থাৎ জঙ্গলমহল নামে বাঁকুড়া, মেদিনীপুর এবং ধলভূম নিয়ে একটা অঞ্চল গঠিত হয়েছিল। এই জঙ্গলমহলের অধিবাসী ছিল হচ্ছে এই চুয়াররা। অর্থাৎ জঙ্গলমহল অঞ্চল যেটা, অর্থাৎ মেদিনীপুর, বাঁকুড়া এবং ধলভূম অঞ্চল নিয়ে যে জঙ্গলমহল, সে অঞ্চলের আদিবাসী এরা ছিল হচ্ছে চুয়ার। কিছু ব্রিটিশ শাসক এবং কিছু কিছু জমিদার এদেরকে অপমানের সুরে বলতো চার, চার বলে তাদেরকে অপমান করত। সাধারণত সেই সময় যারা ছোটখাটো কাজ করত বা ঠিকাদারি করত তাদেরকে কিন্তু ইংরেজরা চার বলতো। এই চার থেকে কিন্তু চুয়ার শব্দটি উৎপত্তি ঘটেছে, এটা সাধারণভাবে মনে করা হয়। চুয়ার মানে কিন্তু নির্দিষ্ট একটা কোনো জাতি না, বেশ কয়েকটি জাতি একসঙ্গে বা সামগ্রিকভাবে এদেরকে চুয়ার বলা হয়। যেমন মুন্ডারি, কুর্মি, বাগদি, মাঝি, লোধা, এই যে জাতিগুলো, এই জাতিগুলোকে একসঙ্গে বলা হয় চুয়ার। আচ্ছা, তারা বুঝতে পারলে চুয়ার কারা, তাদের বসতি কোথায় ছিল, চুয়ার শব্দের বাংলা অর্থ কি, এগুলো হয়ে গেল। এরা সাধারণত কি কাজ করতো, এদের জীবিকাটা কি ছিল সেটা জানতে হবে আমাদের। এরা সাধারণত কৃষিকাজ এবং পশু শিকার করত এবং পশুপালন করত। তাছাড়াও পাশাপাশি তারা, তাদের একটা নতুন জীবিকা ছিল, সেটা হচ্ছে তারা যে অঞ্চলে বসবাস করত সে অঞ্চলের জমিদারদের অধীনে যে লাঠিয়াল বাহিনী থাকতো, অর্থাৎ জমিদারদেরকে রক্ষা করার জন্য, জমিদারদেরকে পাহারা দেওয়ার জন্য একটা বাহিনী ছিল সে সময়, তাদের হাতে লাঠি থাকতো, সেই যে লাঠিয়াল বাহিনী, তাদেরকে বলা হতো পাইক। সেই লাঠিয়াল বাহিনীতেও এরা কাজ করত, অর্থাৎ লাঠিয়াল বাহিনীর কাজেও এদেরকে নিযুক্ত করা হতো। এরা কি করেছিল, ইংরেজদের যে শোষণ এবং অত্যাচার, এই শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে কিন্তু চুয়াররা বিদ্রোহ করেছিল। তাহলে ইংরেজদের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ চুয়ারদের, সেই বিদ্রোহের নামই হচ্ছে চুয়ার বিদ্রোহ। ব্রিটিশ শাসনকালে ভারতে যে আদিবাসী বিদ্রোহগুলো হয়েছিল তার মধ্যে প্রথম আদিবাসী বিদ্রোহই কিন্তু এই চুয়ার বিদ্রোহ। তাহলে মনে রাখবে, ব্রিটিশ শাসনকালে যে আদিবাসী বিদ্রোহগুলো হয়েছিল তার মধ্যে প্রথম বিদ্রোহটা কি, এই চুয়ার বিদ্রোহ। কিন্তু এই বিদ্রোহ কিন্তু দুটো পর্বে সংঘটিত হয়েছিল, অর্থাৎ দুটো ভাগে এই বিদ্রোহটা সংঘটিত হয়। প্রথম ভাগটা ছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত, 1768 থেকে 1790 পর্যায়ক্রমে, এই সময়ের মধ্যে বেশ কয়েকটা বিদ্রোহ হয়েছিল। এবং দ্বিতীয় পর্যায়, মূল যে পর্যায়টা, সেটা হচ্ছে 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে চুয়ার বিদ্রোহ কটা পর্বে হলো, দুটো পর্বে বা দুটো পর্যায়ে হয়েছিল, একটা 1768 থেকে 1790 আর একটা 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম পর্যায়ে নেতৃত্ব কারা দিয়েছিলেন বা প্রথম পর্যায়টা কোথায় হয়েছিল, প্রথম পর্যায়ে হয়েছিল 1768 খ্রিস্টাব্দে, একটু আগে যেটা বললাম তোমাদেরকে, ঘাটশিলার জমিদার বা ধলভূমির রাজা, তার নাম ছিল হচ্ছে
জগন্নাথ সিংহ। এই জগন্নাথ সিংহের নেতৃত্বে কিন্তু চুয়াররা প্রথম পর্যায়ে এই বিদ্রোহটা সংগঠন বা সংগঠিত করেছিল। প্রথম পর্যায়ে বিদ্রোহে বিদ্রোহীদের যে বিদ্রোহের যে গতি, সেই বিদ্রোহের গতিতে ভয় পেয়ে বা বিদ্রোহের ব্যাপকতাতে ভয় পেয়ে ইংরেজ সরকার কিন্তু জগন্নাথ সিংহের কাছ থেকে কেড়ে নেওয়া জমি তাকে ফেরত দিতে বাধ্য হয়েছিল। এবং সেটা হয়েছিল 1768 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 1771 খ্রিস্টাব্দে ঢাকার শ্যামরঞ্জনের নেতৃত্বে কিন্তু আরেকটা বিদ্রোহ হয়েছিল। যদিও এই বিদ্রোহটাকে ইংরেজ সরকার দমন করেছিল, অর্থাৎ বিদ্রোহটা ব্যর্থ হয়েছিল। বিদ্রোহ ব্যর্থ হলেও কিন্তু এই বিদ্রোহীরা হাল ছেড়ে দেয়নি। তাদের মধ্যে পরবর্তীকালে বিদ্রোহের জন্য যে বিদ্রোহের আগুন, সেটা কিন্তু ধিক ধিক করে জ্বলছিল। তাহলে প্রথম পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন কে, সেটা তোমাদেরকে বলে দিলাম, জগন্নাথ সিংহ। এবার এই বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত যে বিদ্রোহটা হয়েছিল, এই বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিল? এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জন সিংহ। এছাড়াও আরও অনেকে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সে সময়। যারা অন্যান্যরা ছিলেন নেতৃত্বে, তাদের মধ্যে ছিলেন যেমন মেদিনীপুরের রানী শিরোমণি, গোবর্ধন দিকপতি, মোহনলাল, লাল সিংহ প্রমুখ নেতারা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের বিদ্রোহের ইনারা নেতৃত্ব দিয়েছে। তাহলে প্রথমে তোমরা বুঝতে পারলে যে চুয়ার কারা, চুয়ার শব্দের অর্থ কী, এরা কোন অঞ্চলে বসবাস করত এবং কটা পর্যায়ে চুয়ার বিদ্রোহ হয়েছিল, প্রথম পর্যায়ে কে নেতৃত্ব দিলেন, দ্বিতীয় পর্যায়ে কারা নেতৃত্ব দিলেন। এবার চুয়ার বিদ্রোহের কারণ সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি, চুয়ার বিদ্রোহের কারণটা কী। চুয়ার বিদ্রোহের বেশ কয়েকটা কারণ ছিল। প্রথম কারণটা যদি বলতে হয়, সেটা যেমন জমি হাতছাড়া হওয়া, অর্থাৎ ঔপনিবেশিক আইন যখন চালু হয়েছিল আমাদের ভারতবর্ষে বা বাংলাতে, ঔপনিবেশিক আইন চালু হলে চুয়াররা জমিদারদের কাছ থেকে যে নিষ্কর জমি পেয়েছিল, অর্থাৎ চুয়াররা লাঠিয়াল হিসেবে যে জমিদারদের জমিদারিতে কাজ করত, তখন জমিদাররা তাদেরকে কিছু জমি দান করতেন, অর্থাৎ নিষ্কর জমি দান করতেন, যে জমি ভোগ করার জন্য তাদেরকে কোনো কর দিতে হতো না। সেই নিষ্কর প্রাপ্ত নিষ্কর জমিগুলোকে বলা হতো পাইকান জমি। এই পাইকান জমি জোর করে ইংরেজ সরকার তাদের কাছ থেকে কেড়ে নিত। এই জমিগুলো ইংরেজরা কেড়ে যখন নিল, তখন তাদের জীবিকা নির্বাহ করা কিন্তু অত্যন্ত কষ্টকর হয়ে গেল এবং এর ফলে তারা ক্ষুব্ধ হলো। অর্থাৎ প্রথম যে কারণটা, চুয়ার বিদ্রোহের প্রথম কারণ হচ্ছে জমি হাতছাড়া হওয়া। যে জমিগুলো তারা জমিদারদের কাছ থেকে পাইকান জমি হিসেবে পেয়েছিল বা নিষ্কর জমি হিসেবে পেয়েছিল, যে জমিতে তাদেরকে ভোগ করার জন্য কোনো কর দিতে হতো না, সেই জমিগুলো ইংরেজ সরকার জোর করে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া শুরু করলো। এর ফলে তারা ক্ষুব্ধ হলো, তার ফলে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। এটা গেল এক নম্বর পয়েন্ট। দু নম্বর হচ্ছে রাজস্বের উচ্চ হার, অর্থাৎ ইংরেজ আমলের প্রবর্তিত যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা, সেই ব্যবস্থাতে কিন্তু চুয়ারদের যে নিজস্ব জমি ছিল, সেই জমিগুলোর উপরে উচ্চ হারে রাজস্ব আরোপিত হলো, অর্থাৎ প্রচুর পরিমাণে খাজনা ধার্য করা হলো সেই সব জমির উপর। এবং যে পরিমাণে খাজনা ধার্য করা হয়েছিল, সেই পরিমাণে খাজনা দিতে তারা অনভ্যস্ত ছিল এবং এই অনভ্যস্ত খাজনা দেওয়ার জন্যই তারা বিরক্ত হয়েছিল বা ক্ষুব্ধ হয়েছিল। এটা গেল দুই নম্বর। তাহলে দুই নম্বরটা কি, রাজস্বের উচ্চ হার। তিন নম্বর যে কারণটা, অর্থাৎ চুয়ার বিদ্রোহের তিন নম্বর কারণ হচ্ছে পেশা থেকে বিতরণ। পেশাটা কি ছিল, যারা চুয়ার তাদের পেশা তোমাদেরকে আগে বলেছি, যে এরা জমিদারদের অধীনে লাঠিয়াল বাহিনীতে কাজ করত, অর্থাৎ পাইকের কাজ করত, সেই পেশা থেকে ইংরেজ সরকার তাদেরকে বিতরণ করেছিল, অর্থাৎ তাদেরকে বরখাস্ত করে সেখানে নতুন পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছিল। এর ফলেও কিন্তু চুয়াররা বিক্ষুব্ধ হয়েছিল এবং বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল। পরবর্তী যে কারণটা, অর্থাৎ চার নম্বর যে কারণটা, সেটা হচ্ছে চুয়ারদের জমিতে নতুন প্রজাপত্তন। চুয়ারদের যে জমি ছিল সেই জমিতে নতুন প্রজাপত্তন কি হয়েছিল ব্যাপারটা, যে জমিদারদের উপরে প্রচুর পরিমাণে খাজনা আরোপ করা হয়েছিল, জমিদাররা সেই পরিমাণ খাজনা দিতে অপারগ ছিল এবং সেই খাজনা তারা কি করেছিল, কৃষকদের উপরে ধার্য করেছিল। অর্থাৎ জমিদারদের উপরে ইংরেজ সরকার যে বর্ধিত খাজনা আরোপ করেছিল, সেই খাজনার ভার গিয়ে পড়েছিল কাদের ঘরে, কৃষকদের ঘরে। যেসব কৃষকরা সেই বর্ধিত খাজনাটা দিতে পারত না, তাদেরকে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই জমিটা নতুন নতুন প্রজাদের মধ্যে বিতরণ করা হয়েছিল, অর্থাৎ জমিতে নতুন প্রজাপত্তন হয়েছিল। এর ফলে কিন্তু চুয়াররা বিদ্রোহী হয়ে উঠেছিল। সব শেষ কারণ যেটা চুয়ার বিদ্রোহের, বা পাঁচ নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে জমিদারদের অসন্তোষ। জমিদারদের উপরে যেহেতু প্রচুর খাজনা আরোপ করা হয়েছিল এবং বহু জমিদার সেই পরিমাণ খাজনা দিতে না পারায় তাদেরকে
জমিদারি তাদের বরখাস্ত হয়েছিল, অর্থাৎ জমিদারি থেকে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল, তাদের জমিদারি কেড়ে নেওয়া হয়েছিল। এর ফলে জমিদাররা কিন্তু ইংরেজদের উপর অসন্তুষ্ট হয়েছিল এবং সেই জমিদাররাই চুয়াদদেরকে সঙ্গে নিয়ে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। তাহলে এক দুই এক নম্বর দুই নম্বর করে কিন্তু তোমাদেরকে পাঁচটা কারণ চুয়াড় বিদ্রোহে বলে দিল। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে চুয়াড় বিদ্রোহের বৈশিষ্ট্য। চুয়াড় বিদ্রোহটা যখন তোমাদেরকে বললাম তাহলে বৈশিষ্ট্যটা নিশ্চয়ই এর মধ্যেই নিহিত আছে। বৈশিষ্ট্যগুলো এক নম্বর দুই নম্বর করে বললে তোমরা বুঝতে পারবে। খুব সংক্ষেপে বলে দিচ্ছি, চুয়াড় বিদ্রোহে এক নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধিতা। অর্থাৎ বিদ্রোহটা তোমরা প্রথম থেকেই জেনে আসছো যে চুয়াড়া কাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজ সরকারের বিরুদ্ধে। তার মানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ব্রিটিশ বিরোধিতা। দুই নম্বর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে জমিদার এবং কৃষক ঐক্য। একটু আগে তোমাদেরকে বললাম যেসব জমিদারের জমিদারি বাজেয়াপ্ত হয়েছিল তারা চুয়াড়দেরকে নিয়ে বিদ্রোহ করেছিল যৌথভাবে। অর্থাৎ এই বিদ্রোহে দেখা গিয়েছিল কি যে ইংরেজদের বিরুদ্ধে জমিদার এবং কৃষক সম্প্রদায় যৌথভাবে বিদ্রোহটা করেছিল। তাহলে দু নম্বর বৈশিষ্ট্যটা কি গেল? জমিদার এবং কৃষক ঐক্য। তাহলে তিন নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দীর্ঘস্থায়িত্ব। এই বিদ্রোহটা কিন্তু, অর্থাৎ কৃষক বিদ্রোহটা বা চুয়াড় বিদ্রোহটা কিন্তু দীর্ঘদিন স্থায়ী হয়েছিল। অর্থাৎ এর আগেই তোমাদেরকে বলেছি যে 1768 খ্রিস্টাব্দ থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্রোহ চলেছিল। প্রথম পর্যায়ে 1768 থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা পর্যায়ে পর্যায়ক্রমে চলেছিল। পরবর্তীকালে 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে চলেছিল। তাহলে তিন নম্বর বৈশিষ্ট্য গেল কি দীর্ঘস্থায়িত্ব। চার নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে বিদ্রোহটির পর্যায়, অর্থাৎ দুটি পর্যায়। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুটি পর্যায়। বিদ্রোহটি কটা পর্যায়ে হয়েছিল বলেছি, দুটি পর্যায়ে হয়েছে, প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়। অর্থাৎ চার নম্বর বৈশিষ্ট্য তাহলে কিন্তু হলো বিদ্রোহের দুটি পর্যায়। আর সব শেষ বৈশিষ্ট্য বা পাঁচ নম্বর বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে সশস্ত্র উপজাতি বিদ্রোহ। এই বিদ্রোহে চুয়াড়া কিন্তু অস্ত্র নিয়ে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ বিদ্রোহটা সশস্ত্রভাবে হয়েছিল। ওই জন্য এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সশস্ত্র উপজাতি বিদ্রোহ। তাহলে পাঁচটা বৈশিষ্ট্য হয়ে গেল, এক নম্বর বলেছি ব্রিটিশ বিরোধিতা, দুই নম্বর জমিদার এবং কৃষক ঐক্য, তিন নম্বর দীর্ঘস্থায়িত্ব, চার নম্বর দুটি পর্যায়, পাঁচ নম্বর হলো সশস্ত্র উপজাতি বিদ্রোহ। তাহলে বৈশিষ্ট্য হয়ে গেল। এবার বিদ্রোহটা ইংরেজ সরকার কিভাবে দমন করেছিলেন এবং বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল কি সেটা নিয়ে আলোচনা করছি। এই বিদ্রোহ দমনের ক্ষেত্রে কিন্তু ইংরেজ সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল এবং তাদের একটা সন্দেহ ছিল কি যে জমিদাররা চুয়াড়দেরকে সহযোগিতা করছে। এই জন্য তারা দুর্জন সিংকে গ্রেপ্তার করেছিল, রানী শিরোমণিকে গ্রেপ্তার করেছিল এবং পরবর্তীকালে রানী শিরোমণিকে তারা হত্যা করেছিল। এবং এর ফলে কি হলো, আস্তে আস্তে বিদ্রোহটা বন্ধ হয়ে গেল। তাহলে বিদ্রোহ দমন কিন্তু হয়ে গেল। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই বিদ্রোহের গুরুত্ব বা ফলাফল। এই বিদ্রোহের প্রথম গুরুত্ব বা প্রথম ফলাফল যেটা সেটা হচ্ছে, প্রথমে তোমাদেরকে একটু আগে বললাম যে জমিদার এবং কৃষক ঐক্য, এটা কিন্তু অন্যান্য বিদ্রোহে খুব একটা দেখা যায় না। অর্থাৎ প্রথম যে ফলাফল সেটা হচ্ছে জমিদার এবং কৃষক ঐক্য, এটা ছিল এই বিদ্রোহের প্রথম গুরুত্ব। দ্বিতীয় গুরুত্ব যেটা সেটা হচ্ছে পরবর্তী বিদ্রোহের পথপ্রদর্শক। এই যে কৃষক বিদ্রোহ বা চুয়াড় বিদ্রোহটা হয়েছিল, পরবর্তীকালে কিন্তু অন্যান্য যে বিদ্রোহগুলো সংগঠিত হয়েছিল তাকে পথ, সেই সব বিদ্রোহকে পথ দেখিয়েছিল হচ্ছে এই বিদ্রোহ। অর্থাৎ দ্বিতীয় গুরুত্ব হচ্ছে পরবর্তী বিদ্রোহের পথপ্রদর্শক, এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্ব গেল। আর তৃতীয় গুরুত্ব বা সবশেষ গুরুত্ব যেটা সেটা হচ্ছে এটা জঙ্গলমহল গঠন। অর্থাৎ ইংরেজ সরকার এই অঞ্চল থেকে কি করেছিল, চুয়াড়দেরকে কঠোর শাসনে রাখার জন্য জঙ্গলমহল অঞ্চল নিয়েছে। জঙ্গলমহলে বিষ্ণুপুর নামে একটা শহর, সেই বিষ্ণুপুর শহরটাকে নিয়ে এবং জঙ্গলাকীর্ণ অঞ্চলকে নিয়ে একটা জঙ্গলমহল গঠন করেছিল, জঙ্গলমহল নামে আলাদা একটা জেলা গঠন করেছিল। এটাও কিন্তু শেষ গুরুত্ব। তাহলে গুরুত্বটাও কিন্তু হয়ে গেল। চুয়াড় বিদ্রোহ সম্পর্কিত আমাদের তাহলে গোটা নোটটাই হয়ে গেল সম্পূর্ণ। এখান থেকে চার নম্বরে কোশ্চিন আসতে পারে, চুয়াড় কারা, চুয়াড়া কোন অঞ্চলে বসবাস করতো, তার বাংলা চুয়াড়ের বাংলা অর্থ কি, তারা কেন বিদ্রোহ ঘোষণা করেছিল, অর্থাৎ চুয়াড় বিদ্রোহের কারণ, চুয়াড় বিদ্রোহ কটা পর্যায়ে হয়েছিল, কোন পর্যায়ে কারা নেতৃত্ব দিয়েছিলেন, চুয়াড় বিদ্রোহের বৈশিষ্ট্য কি ছিল, চুয়াড় বিদ্রোহের ফলাফল কি, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে সব তোমাদেরকে আলোচনা করে দিলাম। ঠিক আছে।